গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার স্নান পুজো কমপ্লিট এখন সকালে টিফিনটা বানাচ্ছি রুটি করছি আর তার সাথে ডিম ভাজা হবে কৃপার জন্য একটা দেখো ডিম পোজ করতে গিয়ে ডিমটাকে পুরো একদম ঘেটে খ করে দিলাম তাড়াহুড়োর সময় না এরকমই হয় খুব তাড়াহুড়ো করছিলাম অর্জুনকে নিয়ে স্কুলে যেতে হবে আবার সেই পথে বাজার করতে হবে এইখান থেকে মাছ নিতে হবে অর্জুনকে নিয়ে বের হয়ে গেছে দেখি কি মাছ আছে বলে যাই ওরা কেটে রাখবে কি মাছ আছে

ওর আজকে বায়না হয়েছে এখান থেকে টিফিন নেবে কি নেবি চিকেন পাই একটা চিকেন পাই গরম করে দাও তো চিকেন পাই পাইনি ওই জন্য অর্জুন ডগ নিল খুলে দিচ্ছি হটডক এত পছন্দ আমার হটডক গুলো খেতে ভালো হয় আটকে দে যাওয়ার সময় অটো পেতে অসুবিধা হয় না যাওয়ার সময় খালি অটোতে আমরা মা ছেলে উঠে পড়ি অটো স্ট্যান্ড থেকে মেইন রোডে যাওয়ার পর লোকজন ওঠে কিন্তু এ প্রথমে আমি আর অর্জুনই থাকি আসার সময় অটো পেতে অসুবিধা হয় না কারোর সাথে ঝগড়াঝাটি করো না হ্যাঁ দাঁড়ো দাঁড়ো লাভ ইউটা অর্জুনকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম এখন আমি বাড়িতে চলে যাচ্ছি আর এই দেখো আজকে না সাথে সাথে অটো পেয়ে গিয়েছে আজকে আমাকে অটোর জন্য দাঁড়াতে হয়নি আজকে ভাগ্যটা ভীষণ ভালো আর সিটটাও বেশ ভালো জায়গায় পেয়েছি মাঝখানে একদম সাইডে সিট পেয়েছি বেশিরভাগ সময় আমাদেরকে পিছনে বসে আসতে হয় বাড়ি ফেরার পথে কত

বেগুন পালং শাক আর জানি কী আনলাম ও পুয়ের পিটুলি নিয়ে এসছে যে দেখো পুয়ের পিটুলি বলে না না কি বলে ওই যে পুঁই শাকে এগুলো হয় না এগুলো আমি কালকে রান্না করব। পালং শাক আর এই পুয়ের পিটুলি কালকে তো নিয়ে সেই জন্য আজকে নিয়ে আসলাম সবজিটা তাহলে আমি কেটে কুটে রাখতে পারবো আর এটা হলো চারা পোনা মাছ পর বেগুন পোড়া করছে বেগুনের মধ্যে পোকা হয় তো ওই জন্য আর এই বেগুন ভত্তা করা হয় না কিন্তু এখনকার বেগুনগুলো ভালো এখনকার বেগুনে দেখি সেরকম একটা পোকা দেখা যায় না ওই জন্য ভাবলাম আজকে একটু বেগুন ভর্তা করি আর কৃপাও বলছিল মা বেগুন ভত্তা করো তাও দেখো আমি এই পাশটা বেশি হয়ে গেছে তাও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি ভয়ে বেগুনের মধ্যে যা পোকা থাকে ওই দেখলে খাওয়ার কথা মাথায় ওঠে আর রান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দেই কি কি রান্না করলাম চারা পোনা মাছের ঝোল করেছে আলু দিয়ে আর একটা মাছ কৃপার জন্য ভাজা করে রাখলাম তিন পিস রান্না করেছে। আর এটা হলো গিয়ে অর্জুনের জন্য চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে রান্না করেছে কিন্তু এটা একটু ওই গামাখা মতো করলে ভালো হয় কিন্তু আমার ছেলে মেয়েরা তো এই পাতলা ঝোল খাবে সেই জন্য আমাকে এরকম ঝোল রাখতে হয়েছে আর অর্জুন তো বলবে কারি কারি দাও কারি দাও ও ঝোল বলবে না ও বলবে কারি দাও তুমি কারির এখনই কেন মা তুমি জানো না আমাদের কারি বেশি লাগে তো এখান থেকে কৃপাও একটু খাবে আর এই টমেটো দিয়ে ডাল করেছে ডাল সেদ্ধ তারপর ভাত এগুলো আমি স্কুলে যাওয়ার আগেই করে রেখে গিয়েছিলাম আমি এসে ডালে ফোড়ন দিলাম আর এই হলো বেগুন ভত্তা এখন বেগুন ভত্তাটা মাখবো এর মধ্যে সব কিছু দেওয়া আছে লবণটা মনে হয় দেয়নি এটা মেখে তারপর এর মধ্যে লবণ দেবো তো যা যা রান্না করেছে এর মধ্যে একটু ধনে দিলে ভালো হতো কিন্তু ধনেপাতা নেই শেষ হয়ে গেছে আর আমি আজকে জেদ করে ধনে পাতা আননি কারণ ফ্রিজের মধ্যে প্লাস্টিক ব্যাগে যে ধনেপাতাগুলো রেখেছিলাম সেগুলো দেখলাম নষ্ট হয়ে গেছে কিছুটা তো খাওয়া হয়েছে প্রতিদিনই খাওয়া হয়েছে আর বাকিটা দেখলাম নষ্ট হয়ে গেছে তো সেই জন্য জেদ করে আর আমি ধনে পাতাই কেন যে নষ্ট হলো বুঝলাম না জল টল লেগেছিলো না কি কারণ যেভাবে নষ্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে ওর মধ্যে জল লেগেছে তা না হলে ওরকম নষ্ট হওয়ার কথা না এখনও তো সেইভাবে গরম পড়েনি তো সেই জন্য আর ধনেপাতা নিয়ে আসলাম না এইসবের মধ্যে একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে বাস রান্না কমপ্লিট এবার এই দেখো এই বাসনগুলো সব মাজতে হবে এই যে বাসনগুলো সব মাজবো গ্যাস ওভেন পরিষ্কার করবো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো খুব সুন্দর একটা গিফট পেয়েছি আমি সোনা গিফট পাইনি রুপো গিফট পাইনি মাটির একটা জিনিস গিফট পেয়েছে আর আমরা সবাই জানি মাটি মানে খাঁটি আমি খাঁটি ভালোবাসা পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো উনুনটা সুন্দর না এই হলো আমার গিফট খাঁটি ভালোবাসা এটা ধরতেই তো আমার ভয় লাগে মনে হয় এটা মনে হয় ভেঙে যাবে দেখো একটু ফেটে ফেটে গেছে তো ওই জন্য ধরতে ভয় লাগে আছে এই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছে কি সুন্দর না গিফটটা দেখো ছোট্ট একটা উনুন আমি এই উনুনে রান্না করতে ভালোবাসি তো সেই জন্য দুইটির মাকে বলেছিলাম আমাকে একটা এরকম উনুন বানিয়ে দিতে আমি তো অনেককেই বলেছিলাম এরকম একটা উনুন বানিয়ে দিতে তো সুইটির মা আমাকে এই উনুনটা বানিয়ে দিয়েছে কালকে আমাকে এটা গিফট করেছিল তো উনুনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে ছোট তো উনুনটা ওই জন্য বেশি ভালো লাগছে এটাতেই হয়ে যাবে ছোটো উনুন দেখতে ভালো লাগছে সেটা ঠিক কিন্তু বড় কড়াই বসালে তো তখন জাল বেশি দিতে হয় সেদিন আমি পিকনিকের দিন যখন রান্না করলাম তখন কিন্তু অনেক লাকড়ি দিতে হয়েছে অনেক পাতা দিতে হয়েছে সেই সময় কি করে কি করব বুঝতে পারছি না এ দেখো এই ভিতরে তো জায়গা সেরকম একটা নেই অল্প একটু জায়গা তো আমি যদি কড়াই বসাই তখন তো অনেক লাকড়ি পাতা দিতে হবে সেই সময় কি হবে ওইটাই আমি বুঝতে পারছি না অল্প স্বল্প তরকারিপাতি রান্না করা যাবে এটা আমি অনেক যত্ন করে এখানে রেখে দিয়েছি ওইখানটায় রাখিনি বাচ্চা কাচ্চা যদি আবার ভেঙে ফেলে সেই জন্য এখন আর কিছুই রান্না করব না কৃপা অর্জনের পরীক্ষা তো কদিন পরেই পরীক্ষা শুরু হবে ওই কারণে ভাবছি ওদের পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে না হয় রান্নাবান্না করব কারণ ছেলে মেয়ে না ওই আমি যখন রান্না করব তখন আমার সামনে এসে বসে থাকবে শুধু খোঁজ খবর নেবে ও মা কি করছো কি রান্না করছো এরকম খোঁজ খবর নেবে মানে এর পেছনেই থাকবে মা রান্না করছে সেই পিছনেই বসে থাকবে ওই জন্য ভাবছি ওদের পরীক্ষা শেষ হোক তারপর রান্না করব। তো আমাদেরকে সেদিন বললাম না আমাদের বাড়িতে একটার পর একটা শুধু তাল লেগেই থাকে এই জিনিস খারাপ হবে ওই জিনিস খারাপ হবে তো এই পুরনো বাড়ির ট্যাঙ্কির ঢাকনা ঠিক করছে ঢাকনা বানাচ্ছে এখন সিমেন্ট দিয়ে ঢাকনাটা বানিয়ে দেবে আবার ওই পুরনোবারের বেসিন খারাপ হয়ে গেছে কলমিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে আমি অনেককেই বলেছিলাম আমাকে মাটি দিয়ে একটা উনুন বানিয়ে দিতে যারা মাটির উনুন বানিয়ে রান্না করে তাদেরকেই বলেছিলাম কিন্তু তারা আমাকে কেউ দেয়নি আসলে তারা মনে করেছে আমি মাটির উনুনে রান্না করব না আমি হয়তো এমনিতেই বলছি সেই জন্য তারা আমাকে দেয়নি অন্য কিছু ভেবে যে দেয়নি সেটা কিন্তু না মনে করেছে ওই মাটির উনুনে রান্না করা ঝামেলা ও আমি হয়তো এমনিতেই বলছি একটা আমাকে মাটির উনুন বানিয়ে দাও সেরকম একটা ধারণা ছিল সুইটির মাকেও একটা উনুন বানিয়ে দেওয়ার কথা বলছিলাম তারপর তো সুইটির মা বানিয়ে দিল। কিন্তু এই উনুনে রান্না করতে ভালো লাগে ঠিকই তবে অনেক সময়ের ব্যাপার সেদিন আমি যখন ওই খিচুড়ি রান্না করলাম অনেক সময় লেগেছে কিন্তু আর এই লাকড়ির উনুনে রান্না করলে না রান্নার কাছেই বসে থাকতে হয় গ্যাস ওভেনে যেমন রান্না বসিয়ে রেখে অনেক কাজ করা যায় কিন্তু লাকড়ির উনুনে রান্না চাপিয়ে দিয়ে ওখানেই বসে থাকতে হয় যাই হোক মাঝে মধ্যে আমি একটু শখ করে ওই উনুনটাতে রান্না করব সেটাই আমার কাছে বড় আনন্দ এখন পাঁচটা বাজে পাঁচটা ঠিক বাজে নি পাঁচ মিনিট বাকি আছে অর্জুনকে সাড়ে চারটের সময় স্কুল থেকে নিয়ে আসলাম তারপর ওকে ফ্রেশ করিয়ে ভাত মেখে দিলাম ও নিজেই ভাত আজকে চামচ দিয়ে খেয়ে নিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে তো সেই জন্য আজকে আর বায়না করেনি উপরে ঘরে বসে চামচ দিয়ে খেয়ে নিল আর আমি ওই নিচের ঘরে টুকটাক কাজকর্ম করলাম গটটরে এলোমেলো হয়েছিল। সেগুলো একটু গোছ গাছ করলাম বোতলে জল ভরা এসব করলাম আবার কৃপার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি কৃপা তো ঘুমাচ্ছে ওই আমি ডেকে দিয়ে এসেছি উঠেছে কিনা যাই না আমি যখন বের হয়েছি সেই সময়ও মেয়ে ঘুমাচ্ছিলো পরীক্ষা যত সামনে আসছে কৃপা তত বেশি ঘুম বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছো ওর সামনে বললে না ও খুব রেগে যায় সেই জন্য দূরে বসে বলছি ওর রাতের বেলা তো দেখি তাড়াতাড়ি ঘুম বেড়ে যায় সকালবেলাও ঘুম থেকে উঠতে চায় না দুপুরবেলাও তিন চার ঘন্টা ঘুমায় আমি যদি না ডাকি ও দুপুরবেলাতেও তিন চার ঘন্টা ঘুমাবে দুপুর দুটো আড়াইটার সময় ধরো ঘুমিয়ে বললো সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তাও কৃপার ঘুম ভাঙে না আমি তো সেই ওই দু ঘন্টা হয়ে গেলেই ডাকাডাকি শুরু করি ওই সাড়ে চারটে থেকে ডাকাডাকি শুরু করি ধরো ও যদি আড়াইটার সময় ঘুমায় আমি ওই সাড়ে চারটার সময় ডেকে দিই মানে দু ঘন্টা পুরো পারফেক্ট ঘুম হয় এই দুপুরবেলাতে আর আমি যদি না ডাকি তাহলে তিন চার ঘন্টা ঘুমাতে পারি তাদের এসেছি কাপড় তুলতে সকালবেলা অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো নিতে এসছে পাশের বাড়ির ছাদে অনুষ্ঠান হচ্ছে ছাতা প্যান্ডেল করেছে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে তাই দেখছি দশটা বাজে এখন এবেলার দিকে আর ব্লক করা হয়নি বিকেলের পর থেকে আর ব্লক করিনি বিকেলের পর পুজো দিলাম পাঁচালি পরলাম তারপরে চা বানালাম এরপর আর সেরকম কিছুই করিনি একটু বিশ্রাম নিয়েছি শরীরটা আর ভালো লাগছে না আজকে কিরকম যেন লাগছে হাত পা ব্যথা কেমন যেন লাগছে ওই জন্য আর ব্লক করা হয়নি জন্য স্যারের ছিল সাড়ে পাঁচটার সময় তো ওই স্যারের জন্যই আর কি চা বানিয়েছিলাম সেই সময় কৃপাকেও চা দিয়েছিলাম স্যার চলে যাওয়ার পর ওর জন্য আমার বাইরে খেলতে গেল রাতের বেলার দিকেও আমি আর নিচের ঘরে যাইনি কৃপাই সমস্ত কাজ করেছে মানে ওই ভাত ঠাত দেওয়া তারপরে খাবার টাবার সব ফ্রিজে রাখা সেগুলো করে এসছে বাসন কুসন কিচ্ছু ধোয়া মজা হয়নি কালকে সকাল হলে যে আমার কি অবস্থা হবে সেটাই ভাবছি রাতের বেলার দিকে তো কিছুটা কাজ এগিয়ে রাখে কিন্তু আজকে আর ভালো লাগছিল না ওই জন্য আর কোনো কাজ করতে পারিনি কালকে শুক্রবার সন্তোষী মায়ের পুজো দিতে হবে তাই ভাবছি নিচে যে গেলাম না কত কাজ তো পড়ে রয়েছে কালকে সকালে উঠে কোন দিকে যাব আবার অর্জুনকে নিয়ে বেরোতে হবে ভাবছিলাম রাতের বেলার দিকে সবজিটাও কেটে রাখবো বাসন কুসন ধুয়ে সবজিটাও কেটে রাখবো কিচ্ছু করতে ইচ্ছে করলো না তো ওই জন্য পাঁচটার অ্যালার্ম দিয়ে রাখবো কালকে যে করে হোক আমাকে পাঁচটার সময় ঘুম থেকে উঠতেই হবে সে অন্ধকার থাকুক আর যাই থাকুক তা না হলে আমি কালকে কাজ করে এগোতেই পারবো না অর্জুনকে নিয়ে ওই যে ঠিক সময়ের মধ্যে বেরোতে হবে সন্তোষী মায়ের পুজো দেয়া রান্না বান্না না কালকে তো বাবা লাস্ট স্কুলে ওঠ তারপর আবার বিকেল বেলা ওর পড়াও আছে কালকে দুয়ালাই বেরোতে হবে ওই জন্য কালকে সকাল সকালেই তাই একটা কালকে রাতে না আমার ভালো করে ঘুম হয়নি ওই জন্যই আজকে আমার শরীরটা এরকম লাগছে কালকে রাতে আমি শুধু 2 ঘন্টা ঘুমিয়েছি ওই জন্যই আমার এরকম লাগছে আমি শুই শুই ভাবছি যে আজকে আমার এরকম লাগছে কেন তারপরে হঠাৎ করে খেয়াল হলো যে কালকে রাতে তো আমার ঠিক করে ঘুম হয়নি আরে দাঁড়া ওই জন্যই আমার শরীরটা আজকে মোবাইল দেখছিল হ্যাঁ মোবাইল দেখছিল শোনো ও বাবা শোনো বাবু ওঠো এখন আমার অর্জুনের পড়া লিখতে হবে আমার অর্জুনকে পড়াতে হবে বাংলা পড়াতে হবে তো বন্ধুরা সকালবেলা আমার তোমাদের সাথে কথা বলবো এখন আর কথা বলবো না এখন আর কিছু শেয়ার করার মতো নেই গুড নাইট সকালে আমার তোমাদের সাথে দেখা হবে না শেষ করবো না ব্লগ ছোট হয়েছে এমনিতেই আজকে ব্লগ আমি দেরি করে শুরু করেছি গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে বলেছিলাম ব্লগটা ছোট হয়েছে ব্লগটা আরও বড় করতে হবে আরও অনেক কিছু শেয়ার করতে হবে কিন্তু সেটা আর হয়নি ভুল করে আমি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি তো সেই জন্য এই ব্লগটা আর ঠিকঠাক মতো করতে পারলাম না মানে এই ব্লগের সাথে আর অন্য কোনো কিছু অ্যাড করতে পারলাম না তো যাই হোক ব্লগটা ছোটোই থাক এই এরকমই আপলোড করে দেব ছোট ব্লগে আপলোড করব। তো এখন শেষ করে দিচ্ছি ব্লগটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবার আগামীকাল দেখা হবে